আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার। আজকে দেখতে পাচ্ছেন বিটজের 84ES এর কম্প্রেসার। আমরা এটা বারবার আমাদের সার্কিট ব্রেকারটি পড়ে যায়, সার্কিট ব্রেকারটি মানে উঠিয়ে দিলে সেটা অফ হয়ে যায়, যেটা বেশিরভাগ কারণে কিন্তু হয়ে থাকে শর্ট সার্কিটের কারণে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইলেকট্রিক্যাল টার্মিনালে কিন্তু অনেক পানি, যে পানির কারণে একটা কম্প্রেসার টার্মিনাল সাথে আরেকটা টার্মিনাল অ্যাটাচ হয়ে যায়, যার কারণে সার্কিট ব্রেকারটি পড়ে যায়। অবশ্যই বৃষ্টির দিনে আপনারা ইলেকট্রিক্যাল লাইনে কাজ করার সময় অবশ্যই ব্লোয়ার বা এয়ার দ্বারা পরিষ্কার করে নেবেন। ইলেকট্রিক্যাল টার্মিনাল বক্স, মেইন ইলেকট্রিক বোর্ড, যেখানে যেখানে ইলেকট্রিক্যাল লাইন আছে সেখানে পরিষ্কার করার পরে তারপরে কাজ শুরু করবেন। আর কাজ করার পর অবশ্যই একবার যদি বেকার পড়ে যায় সেটা চেক করে দেখবেন কোথাও শর্ট সার্কিট আছে কি না, তারপরে বেকার উঠাবেন। বারবার বেকার উঠালে কিন্তু ইলেকট্রিক্যাল মালামালগুলো নষ্ট হয়ে যেতে পারে, কম্প্রেসার মডেল নষ্ট হয়ে যেতে পারে। সকলকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।